আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? প্রবাসী কৃষক ভাই প্রেস এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি আসছি একটা স্ট্রবেরি গার্ডেনে। দেখুন, সম্পূর্ণ স্ট্রবেরির টেম্পার, ঠিক আছে? সব জায়গায় স্ট্রবেরি চা লাগিয়ে রাখছে, মানে স্ট্রবেরি গাছ সব জায়গায়, ঠিক আছে? স্ট্রবেরি ধরছে, ওই যে অনেক জায়গায় ধরছে, কাঁচা পাকা, ঠিক আছে? এখানে হয়েছে কি, আপনার একটা ছোটো একটা টফের ভিতরে, দেখেন, ছোট একটা টফের ভিতরে নারিকেলের ছোবড়া দিয়ে স্ট্রবেরি চা রোপণ করছে, ঠিক আছে? চা রোপণ করার পরে হইতেছে গাছ মোটামুটি বড় হয়েছে, ঠিক আছে? স্ট্রবেরি ধরছে, যে কাঁচা, ঠিক আছে? হয়েছে কি, মনে করেন যে কালকে যেগুলো পাকছিল ওগুলো আজকে সকালে ছিঁড়ে ফেলছে, ঠিক আছে? এখন আর পাকা স্ট্রবেরি নাই, সবগুলো কাঁচা, যে দেখতে পাচ্ছেন, এই যে। তো একটা কথা বলে রাখি, আপনারা যদি মালয়েশিয়াতে কৃষিকাজের উদ্দেশ্যে আসেন, স্ট্রবেরি বাগানে আসেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এইভাবে স্ট্রবেরি চাষ করতে হবে, যেমনটা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন। মানে টেবিলের উপরে, মনে করেন যে দিয়ে রাখছে, টেবিলের উপরে রাখছে আর কি, একটা টপে দেখছেন সাজিয়ে, কত সুন্দর করে টপগুলো টেবিলের উপরে সাজিয়ে রাখছে, স্ট্রবেরি ধরছে, সম্পূর্ণ স্ট্রবেরি টেম্পার্ট, মানে সব জায়গায় স্ট্রবেরি দেখেন। তো মালয়েশিয়াতে যদি আপনারা কৃষিকাজের উদ্দেশ্যে আসেন, আপনারা ভালো করে জেনে আসবেন, আপনি যে গার্ডেনটাতে যাবেন ওই গার্ডেনে কী চাষ করে, ঠিক আছে? মালয়েশিয়াতে কিন্তু অনেক কিছু চাষ করা হয়, স্ট্রবেরি চাষ করা হয়, শাকসবজি চাষ করা হয়, ফুল চাষ করা হয়, ঠিক আছে? অনেক কিছু চাষ করা হয়, ঠিক আছে? তো আপনারা যদি মালয়েশিয়াতে কৃষিকাজের উদ্দেশ্যে আসেন, আপনাদের ডিউটি হবে সকাল 7:30 থেকে বিকেল 6:30 পর্যন্ত। এর ভিতরে হইতেছে 1 ঘন্টা লাঞ্চের টাইম পাবে, ঠিক আছে? আর মানে ছুটি ছাড়া নাই, মালয়েশিয়াতে কৃষিকাজে কোনো ছুটি ছাড়া নাই, রেস্টের টাইম থাকবে, এটাতে কোনো সমস্যা নাই। কিন্তু একটাই সমস্যা, মালয়েশিয়াতে কৃষিকাজে কোনো ছুটি নাই, প্রতিদিন কাজ করতে হবে, ঠিক আছে? আর বেতন হইতেছে আপনার, কোনো কোনো গার্ডেনে আছে মনে করেন যে 1800-1900, তারপর আপনার 2000-2200, ঠিক আছে? স্ট্রবেরি গার্ডেনে বেতন বেশি, ঠিক আছে? স্ট্রবেরি গার্ডেনে বেতন বেশি, শাকসবজির গার্ডেনে হইতেছে বেতন কম, ঠিক আছে? তো মালয়েশিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন কত উন্নত প্রযুক্তিতে কৃষিকাজ করা হয়, আপনার টেবিলের উপরে টপের ভিতরে কত সুন্দর করে, কত উন্নত প্রযুক্তিতে মালয়েশিয়াতে কৃষিকাজ করা হয়, ঠিক আছে? মানে এরকম টেবিলের উপরেও চাষ করে, আবার হইতেছে আপনার ইয়ের উপরেও চাষ করে, মাটিতেও চাষ করে, ঠিক আছে? মাটিতেও চাষ করে, মাটিতে যে সব জায়গায় চাষ করে ওই সব জায়গায় একটু কষ্ট আছে, বন জঙ্গল ঘাস এগুলো বাস্ত হয়, কিন্তু এসব যে সব জায়গায় এরকম টেবিলের উপরে চাষ করে ওখানে বন জঙ্গল ঘাস হয় না, ঠিক আছে? খুব সহজেই দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব আরামেই কাজ করা যায়। একটা কথা কি, আপনারা যদি স্ট্রবেরি বাগানে কাজের উদ্দেশ্যে আসেন, আপনাদের কাজ হবে কেন বলি, এরকম দাঁড়াবেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে পাকা যে স্ট্রবেরিটা আছে ওটা ছিঁড়বেন, মানে যেরকম পাকা, ঠিক আছে, এর থেকে বেশি পাকা ছিঁড়বেন, আর হইতেছে একটা এর ভিতরে রাখবেন, বাস্কেটের ভিতরে রাখবেন। আবার স্ট্রবেরি শেষ সিরা শেষ হয়ে গেলে আপনার আরও কাজ আছে, যেগুলো হইতেছে যে পাতাগুলো দেখতে পাচ্ছেন, এই পাতা যে সব পাতা এলো হলুদ হয়ে গেছে, ওই সব পাতা আপনাদের মনে করেন যে মানে ছিঁড়তে হবে, মানে গাছটা সার্ভিস করে দিতে হবে, এই হইতেছে কাজ, ঠিক আছে? তারপর অন্য কোনো কাজ নয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে পারবেন, অনেক আরামে করতে পারবেন, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই। আর মালয়েশিয়ার নতুন কোনো তথ্য জানতে চাইলে আমাকে কমেন্ট করতে পারেন, ইনশাআল্লাহ আমি সঠিক তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করবো। আর একটা কথা বলে রাখি, আপনি যদি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, সেক্ষেত্রে প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর আপনি যদি এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, সেক্ষেত্রে প্লিজ ফেসবুক পেজটা ফলো দিয়ে দিন। তো বাই বাই, আল্লাহ হাফেজ।